বাসা কোথায় আপনার? রাজবাড়ী পাংশাতে। রাজবাড়ী পাংশা, সেখানে কি কোনো কম্পিউটারের দোকান আছে? জি, আশেপাশে আছে বাজারে। তো সেখান থেকেই তো নিতে পারতেন, এই ঢাকায় এত কষ্ট করে কি জন্য? কারণ আপনার প্রতি একটা বিশ্বাস আর মনোভাব আছে, বেদে আপনার কাছে আসা এটুকুই কোনো আর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমাদের আজকের ভিডিওটা হচ্ছে 72,000 টাকার মধ্যে একটা গেমিং পিসি বিল্ড উইথ গিগাবাইটের 24F এই গেমিং মনিটরটা দিয়ে। আর আমাদের আজকের বিল্ডের সাথে প্রসেসর হচ্ছে 12 জেন ইন্টেল i5-এর, আর যার জন্য পিসি বিল্ড করতেছি ভাইয়ের নাম নিশাত আহমেদ শুভ। ভাইয়া আসছে রাজবাড়ী পাংশা থেকে, এই 72,000 টাকার মধ্যে কী কী দিয়ে আসলে ভাইয়া পিসিটা বিল্ড করছে এই ব্যাপারে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার ট্রাই করবো, আর পাশাপাশি আমার কিছু কথা থাকবে। চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি। শুভয়া কেমন আছেন আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি অনেক ভালো আছি। বাসা কোথায় আপনার? রাজবাড়ী পাংশাতে। রাজবাড়ী পাংশা, সেখানে কি কোনো কম্পিউটারের দোকান আছে? জি আশেপাশে আছে বাজারে। আচ্ছা, মানে তো সেখান থেকেই তো নিতে পারতেন, এই ঢাকায় এত কষ্ট করে কি জন্য? কারণ আপনার প্রতি একটা বিশ্বাস আর মনোভাব আছে, বেদে আপনার কাছে আসা এটুকুই কোনো আর। কিন্তু আমাদের এখানে আসছেন আপনি মিনিমাম 3 ঘন্টা হবে, এই 3 ঘন্টার ভিতরে আমার সাথে মনে হয় না 3 মিনিটও কথা বলছেন। জি না। তাহলে এই যে এত দূর থেকে আসছেন আবার বলতেছেন আমার জন্য এত কিছু, তা আমার সাথে তো কোনো কথাই হইলো না। ভালোবাসার টান আর ভালোবাসার টান নিয়ে তো দূরে বসে ছিলেন। ঠিক আছে, আপনি কথাও বললেন আরেকজনের সাথে, পিসি বানায়ও দিল আরেকজনে, আপনি তো একটু ব্যস্ত তো ছিলেন তাই? বিষয়টা এরকম না, ব্যস্ততা না। আমার যারা আসেন এখানে ঢাকা বাইরে থেকে পিসি বিল করতে, অনেকেই আমার সাথে কথা বলতে পারতেছে, অনেকে আমার সাথে বৈশা আড্ডা দিতে পারতেছে, আবার ম্যাক্সিমাম মানুষই আমার সাথে সেটা বলতে পারতেছে না বা করতেছে না। কিন্তু আমাদের কাছে পিসি বিল করার পরে যে ব্যাপারটা ঘটে, আপনি এই পিসিটাই যদি ধরেন আপনার বাসা থেকে আমাদেরকে অর্ডার করে দিতেন কুরিয়ারে, তাহলে যে আপনি আসছেন আপনার টাইম পাশাপাশি আপনার খরচ এই দুটাই কিন্তু সেভ করা যেত। আর বিশ্বাসের যে জায়গাটা, বিশ্বাস কিন্তু বাসায় বসে থেকে অনেকটা আমাদেরকে অনেকে করে ফেলে। সো ঢাকার বাইরে থেকে অনেকে অর্ডার দেয় 2-1.5 লাখ টাকার পিসি অর্ডার দিয়ে দেয়, আসে না, তা কিন্তু মিনিমাম 3-4,000-2,000 টাকা সেভ হয়। ওকে, যেহেতু আপনি ঢাকা আসছেন আমি ধরেই নিলাম যে আমার সাথে দেখা করার জন্য, এটা হচ্ছে মূল পারপাস। তার পিছনে আরো একটা মূল কারণ আছে বলবো? জি বলেন। আপনার কি কোনো ইউটিউব চ্যানেল আছে? অবিয়াসলি আছে ভাই। আছে ছোটখাটো একটা, ছোটখাটো চ্যানেল, সেটার নাম কি আমার এই ভিডিওতে বলতে হবে? এনএক্সটি বিডি গেমার। তো বিষয়টা হচ্ছে যে আমি ওনাকে জিজ্ঞেস করলাম আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলে বলতে হবে কিনা, আর উনি অ্যানসারে কিন্তু নামটাই বলে দিছে। তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, আমাদের ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা যদি আমার কাছে এসে আমার ভিডিওর মাধ্যমে তার চ্যানেলটাকে একটু প্রমোট করাতে পারে তাহলে কিন্তু দোষের কিছু না। আর সেটা যারা করতে চায় আমি কিন্তু সেটা করে দিই, আমি উইলিংলি সবাইকে বলি, যারা যারা কাজ করতে চাচ্ছেন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন আমার কাছে আসেন, আমি ব্লগের মাধ্যমে আপনাদের চ্যানেলটাকে যতটুকু পারি ট্রাই করব একটু উপরের দিকে উঠিয়ে দেওয়ার। কারণ যদি কেউ হেল্প না করে তাহলে কিন্তু জিনিসটা পসিবল না, নতুন চ্যানেল যাদের তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যায় প্রথম প্রথম দাঁড়াতে। সো আমার দর্শক যারা আছেন ওনাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিবেন, বেশি বেশি ভিডিও দেখবেন। কিসের ভিডিও আপলোড করেন? গেমিং কন্টেন্ট। গেমিংয়ের? জি গেমিং কন্টেন্ট। ওকে, সো এই পিসি বিল করলেন 72,000 টাকায়, এখানে একটা মনিটর নিছেন 24 ইঞ্চি গেমিং, ভালো মনিটর ডেফিনেটলি, বাট এই 72,000 টাকার সাথে আর অল্প কিছু টাকা অ্যাড করলেই আপনি একটা গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি বিল করতে পারতেন, যেটা আমার মনে হয় বেশি ইফেক্টিভ হতো গেমিংয়ের ক্ষেত্রে। অবশ্যই। আর আপাতত যেভাবে বিল করছেন এটাও খারাপ না, তবে আপনাকে অবশ্যই একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে হবে ফিউচারে, পরবর্তীতে চিন্তা করব, পরবর্তীতে চিন্তা করবেন। ওকে ফাইন, 16 জিবি র্যাম আছে, 512 একটা এসএসডি দেখতে পাচ্ছি। সো আমি আইডিয়া দিব আপনাদেরকে কী কী কম্পোনেন্ট আছে ভাইয়ের বিল্ডে, তবে ভাইয়ার রিকোয়েস্ট আমাকে নিয়ে একটা ব্লগ করতেই হবে, পিসি বানানোর আগেই বলতেছে আমাকে নিয়ে কিন্তু ভিডিও বানাইতে হবে। আর আপনাদেরকেও কিন্তু এবার এই ভিডিওর মাধ্যমে একটু আইডিয়া দিব যে কিছু কম্পোনেন্টের প্রাইস যেগুলো কত কত টাকায় ভাইয়া নিচ্ছে। তবে আমি যেটা লক্ষ্য করতেছি কিছু কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু আবার একটু বাড়া শুরু করছে। সো যারা চাচ্ছেন পিসি বিল করবেন আমার মনে হয় তাড়াতাড়ি বানিয়ে নেওয়া উচিত, কারণ বাড়া যখন শুরু করে তখন কিন্তু সহজে থামতে চায় না। আমরা প্রসেসরটা নিয়ে প্রথমে একটু কথা বলবো, জাস্ট মডেল নাম্বারটা বলে দিই, 124 00 6 কোর 12 থ্রেড, 2.5 বেস ক্লক স্পিড এবং আপ টু স্পিড পাওয়া যায় 4.4 GHz, USD ইন্টিগ্রেটেড 730 গ্রাফিক্স এটার মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে, আর এটা ক্যাশ হচ্ছে 18 MB। সো এই প্রসেসরটা থাকবে আজকের বিল্ডার, মাদারবোর্ড হচ্ছে গিগাবাইটের B660 MDSTH, এইটা কিন্তু 4টা র্যাম ইউজ করা যায় এমন একটা মাদারবোর্ড, আর মাইক্রোটেক্স মাদারবোর্ড। আর আমাদের র্যাম হচ্ছে 2টা 8 GB করে, 16 GB কোর্সার ব্র্যান্ডের, 9 GB
মেগাহার্জ হচ্ছে 3200 ফ্রিকোয়েন্সি আর এখানে গেমিং এর জন্য কিন্তু 16 জিবি র‍্যামটা সাপোর্ট দিবে ভালো পাশাপাশি উনি যেহেতু ভিডিও এডিটিং করবে কন্টেন্ট ক্রিয়েট করবে সো এই ক্ষেত্রেও কিন্তু ভালো একটা সাপোর্ট পাওয়া যাবে আর এখানে এসএসডি দেখতে পাচ্ছি 512 জিবি আমার মনে হয় বিগিনার হিসেবে যারা পিসি বিল্ড করতেছেন যদি প্রবলেম না থাকে বাজেটের প্রবলেম না থাকে 256 জিবি নিলেও কিন্তু এনাফ কারণ আমার পিসিতে আমি 256 ইউজ করি 512 নিচে ডেফিনেটলি ভালো স্টোরেজটা অনেক বড় থাকবে বাট নতুন যারা কন্টেন্ট ক্রিয়েট করবে তাদের হাতেই কিন্তু কন্টেন্ট অনেক কম সো 256 এই মনে কাজ হয় এখানে টাকা চাইলে সেভ করা যায় আর 512 NVMe M.2 KM600 এটা ইনস্ট্যান্ট ওয়ারেন্টি পাওয়া যায় আর প্রোডাক্টটা কিন্তু আপনারা সবাই জানেন তাই অনেক প্রোডাক্ট খুব ভালো আর ওয়ারেন্টি 4 ইয়ার্স মনিটর আগেই বলেছিলাম ভিডিও শুরুতে G24F এই মনিটরটার প্রাইস কিন্তু বাড়বে শুনতেছি আজকের ভিডিওতে যে প্রাইসটা দেখতে পাচ্ছেন রিসেন্টলি আমার মনে হয় এটা খুব শীঘ্রই আপডেট হবে সো আপনারা ওয়েবসাইটগুলো ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটাও দিয়ে দিলাম সেখান থেকে প্রোডাক্টের প্রাইস কোনটা কোনটা বাড়তেছে একটু লক্ষ্য রাখেন আমাদের আজকের বিল্ডের সাথে একটা পাওয়ার সাপ্লাই আছে এগুলো আর EV600 এখানে ফিউচারে যেহেতু উনি গ্রাফিক্স কার্ড অ্যাড করবে এই জন্যই 600 ওয়াটের পাওয়ার সাপ্লাই আগে থেকে নিচ্ছে এইখানে চাইলেও আপনি কিন্তু কম্প্রোমাইজ করতে পারবেন এই পিসিতে আপনি যদি 350 ওয়াট করেন আমার মনে হয় কোনো প্রবলেম হবে না আর এখানে একটা IMICE-এর কম্বো প্যাক আছে 4-in-1 কম্বো যেটাতে আপনার একটা গেমিং মাউস গেমিং কিবোর্ড গেমিং হেডফোন পাশাপাশি একটা মাউস প্যাড দেওয়া থাকে এই কম্বো প্যাকের ব্যাপারে অনেকগুলা কথা আমাকে অনেকেই বলেন যে ভাইয়া এটাই কি বেস্ট হবে কিনা কিবোর্ড মাউসের ক্ষেত্রে আমি বলবো না আপনি যদি ইন্ডিভিজুয়ালি কিবোর্ড মাউস কিনেন তাহলে আরও ভালো কিন্তু কিনা যায় তবে এই চারটা আইটেমই যদি আপনার একসাথে লাগে যে আমার একটা কিবোর্ড লাগবে হেডফোন লাগবে মাউস লাগবে এবং সবগুলোতেই লাইটিং জ্বলতে হবে RGB থাকতে হবে এবং আমার বাজেটও নট মোর দ্যান 2500 মানে 2500 টাকার উপর আপনার বাজেট যদি না হয় তাহলে আমার মনে হয় এটাই বেটার তবে এর থেকে বাজেট ভালো থাকলে আপনি আরও অনেক ভালো ভালো গেমিং কম্পোনেন্ট আমাদের কাছে পাবেন আর আমাদের আজকের বিল্ডে যে কম্পিউটার কেস গেমম্যাক্সের একটা কেসিং এটা কিন্তু টোটালি একটা অ্যাক্রিলিক দিয়ে বানানো দেখেন সাইডে এবং এইখানে ফ্রন্টে সব জায়গাতে কিন্তু অ্যাক্রিলিক এখানে কোনো গ্লাস ইউজ করা হয়নি প্রাইস 5400-এর আশেপাশে আর আমাদের আজকের এই পিসিটা মোটামুটি এই কম্পোনেন্টগুলো দিয়ে সাজানো আর টোটাল পিসির কস্ট হচ্ছে 72000 আসলে আমরা ভিডিওগুলো দিয়ে আপনাদেরকে শুধু ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের প্রাইসিংয়ের একটা আইডিয়া দেওয়ার জন্য আর আপনি আপনার পিসিটা আপনার মনের মতো করে বিল করতে পারেন সেটা হতে পারে আপনার কোনো বড় ভাই থেকে সাজেশন নিয়ে হতে পারে কোনো ওয়েবসাইট হতে পারে কোনো ইউটিউব টেক চ্যানেল সেখান থেকে আপনার আইডিয়া নিয়ে আমাদের কাছে চলে আসেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7-56-57-তে কিরাস কম্পিউটার আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো ইনফরমেশনের জন্য ফোন দেন আর আমার ভিডিওতে কোনো ভুল টুল হয়ে গেলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন মাফ করে দেবেন ছোট ভাই বন্ধু আজকের মতো ভিডিও নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো আসসালামু আলাইকুম।